বিচার বিভাগের উন্নয়নে রোডম্যাপ ঘোষণা প্রধান বিচারপতির আদালতকে ব্যবহার করে হয়রানি না করতে আইন উপদেষ্টার আহ্বান তিন পার্বত্য জেলা চলছে পরিবহন ধর্মঘট সমস্যার সমাধানে রাঙ্গামাটির পথে স্বরাষ্ট্র উপদেষ্টা দেখছিলেন সিমেন্ট বিস্তারিত বিচার বিভাগের জন্য রোড ঘোষণা করেছেন প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ এক অনুষ্ঠানে এই রোড ম্যাপ দেন তিনি অনুষ্ঠানে অন্তর্বর্তীকালীন সরকারের আইন উপদেষ্টা ড আসিফ নজরুল আদালতকে ব্যবহার করে ঢালাও মামলা না করার আহ্বান জানান সুপ্রিম কোর্টে এক অনুষ্ঠানে বিচার বিভাগের জন্য রোড ম্যাপ ঘোষণা করেন প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ ছাত্রদের প্রবল চাপের মুখে বিচারপতি ওবায়দুল হাসান প্রধান বিচারপতির পদ থেকে পদত্যাগ করার পর হাইকোর্ট বিভাগের জ্যেষ্ঠতম বিচারপতি সৈয়দ রেফাত আহমেদকে প্রধান বিচারপতি হিসেবে নিয়োগ দেওয়া হয় এরপরই বিচার বিভাগকে ঢেলে সাজানোর ঘোষণা দেন তিনি অনুষ্ঠানে দেয়া বক্তব্যে প্রতিটি উপজেলায় ফৌজদারি আদালত স্থাপনের পরামর্শ দেন বিচারক অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান বলেন ফ্যাসিস্ট সরকারের আমলে নিয়োগ পাওয়া বিচারকরা এখনও বিভিন্ন পদে রয়েছেন শুদ্ধি অভিযানের মাধ্যমে বিচার বিভাগ দুর্নীতিমুক্ত করার প্রত্যাশা অ্যাটর্নি জেনারেলের আইন বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল জানান উচ্চ আদালতের বিচারকদের নিয়োগ সহ সকল ক্ষেত্রে সংস্কার আনা হবে সম্মানিত ব্যক্তিদের বিরুদ্ধে আদালতে ঢালাওভাবে মামলা না করার আহ্বান জানান আইন উপদেষ্টা খাগড়াছড়ি ও রাঙ্গামাটিতে সহিংসতা ও হত্যার প্রতিবাদে বাহাত্তর ঘন্টা সড়ক ও নৌপথে অবরোধ চলছে এদিকে চলমান পরিস্থিতিতে আজ খাগড়াছড়ি ও রাঙ্গামাটি যাচ্ছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী আজ সকাল এগারোটার দিকে তেজগাঁও পুরানা বিমানবন্দর থেকে ছেড়ে গেছে উপদেষ্টা ও তার সফর সঙ্গীদের বহনকারী হেলিকপ্টারটি সড়ক অবরোধের কারণে খাগড়াছড়ি থেকে দূরপাল্লার কোনো যানবাহন ছেড়ে যায়নি শহরের ভেতরে কিছু হালকা যান চলাচল করলেও যানবাহন চলাচল সীমিত গতকাল ঢাকার একটি সমাবেশ থেকে ও নৌপথ অবরোধে ডাক দেয়া হয় কর্মসূচির প্রতি সমর্থন জানিয়ে অবরোধ পালনের ঘোষণা দিয়েছে আঞ্চলিক সংগঠন ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট ইউপিডিএফ এদিকে যানবাহনে হামলা ও ভাঙচুরের প্রতিবাদে রাঙ্গামাটিতে সকল প্রকার যানবাহন অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে মালিক শ্রমিক ঐক্য পরিষদ বন্ধ রয়েছে লঞ্চ চলাচল অবরোধের কারণে ভোগান্তিতে পড়েছে সাধারণ মানুষ বৃহস্পতিবার বিকেলে খাগড়াছড়ির দীঘিনালায় শিক্ষার্থীদের মিছিলে হামলার জেরে দুই পক্ষে সংঘর্ষ হয় এ ঘটনায় খাগড়াছড়ি ও রাঙ্গামাটিতে এ পর্যন্ত নিহত হন চারজন পরে সংঘাত এড়াতে দুই পার্বত্য জেলার পৌর এলাকায় একশো চুয়াল্লিশ ধারা জারি করেছে প্রশাসন আওয়ামী লীগ সরকার পতনের পর সাবেক জনপ্রশাসন মন্ত্রী ফরহাদ হোসেন বিরুদ্ধে উঠেছে নানা দুর্নীতি ও অনিয়মের অভিযোগ মেহেরপুরে এক আসনের সংসদ সদস্য হওয়ার আগে সম্বল বলতে ছিল একটি পৈতৃক বাড়ি কিন্তু ১৬ বছরে হয়েছেন হাজার কোটি টাকার মালিক কানাডার বেগমপাড়া ঢাকাসহ নিজ জেলায় করেছেন বাড়িগাড়িসহ সহ শত শত বিঘা জমি মেহেরপুর প্রতিনিধি তুহিন আরণ্য এর পাঠানো তথ্য ও ছবিতে ডেস্ক রিপোর্ট মেহেরপুরের রাজনীতির আলোচিত এক চিত্র ফরহাদ হোসেন তার উত্থান যেন রূপকথার গল্পের মতো শিক্ষক থেকে এমপি পরে প্রতিমন্ত্রী ও পুনর্মন্ত্রী হন ফরহাদ হোসেন স্থানীয়দের অভিযোগ আধিপত্য টিকিয়ে রাখতে তিনি নিজ দলের মধ্যে তৈরি করেছেন বিভাজন বিরোধী মত দমনে বেছে নিয়েছিলেন ক্রসফায়ারের নামে হত্যাকাণ্ড টেন্ডারবাজি দখল ইজারা নিয়োগ বাণিজ্য সহ অনলাইন ক্যাসিনো ব্যবসার নিয়ন্ত্রক ছিলেন তিনি ও তার পরিবার সরকার পতনের পর সীমান্ত দিয়ে ভারতে পালানোর চেষ্টায় ব্যর্থ হলে সম্প্রতি ঢাকা স্কাটন থেকে র্যাবের হাতে আটক হন তিনি আমরা যখন দেখছি ওনার ভাইয়ের দোকান ছিল যে বইমালা দোকান ছিল টুকটাক ভাবে কিন্তু ১৪র পর থেকে ওনাদের সবকিছুই পরিবর্তন চোদ্দ সালের পাঁচই জানুয়ারি ভোটে এমপি সালে যে ভোট ভোট সেই জনগণের রায় কে করে তারা এমপি হয়েছে এমপি হওয়ার মধ্যে দিয়ে তিনি জনপ্রশাসন প্রতিমন্ত্রী হয়েছেন রাজনীতির রটাও তার ভিতরে নেই কোনদিন তাকে মিছিল মিটিং এ দেখি হঠাৎ করে রাতারাতি আউল ফুলি কলা গাছ আশ্চর্য হয়ে গেছি রাজনৈতিক অঙ্গনে উনি একটা কলঙ্ক যাত মেহেরপুরে যে অনলাইন ক্যাসিনো চলত সমস্ত জোয়ার হুতা হচ্ছে উনি ওই জোয়াই থেকে হাজার হাজার কোটি টাকার মালিক প্রত্যেকটা ছেলে চাকরি দেওয়ার নাম করে চাকরি দেয়নি প্রত্যেকটা ছেলে কাছ থেকে পনেরো লাখ বিশ লাখ টাকা নিচ্ছে নিয়ে তাদেরকে পথে বসে দিচ্ছে ক্ষমতার চেয়ারে বসে শূন্য থেকে কোটিপতি এ সাবেক মন্ত্রীর বিরুদ্ধে রয়েছে হত্যা সহ একাধিক মামলা মেহেরপুরে বেশ কিছু মামলা তার এগেনস্টে বিচারাধীন আছে এই সমস্ত মামলাতে পুলিশ কর্তৃক তাকে নিয়ে সঠিক জিজ্ঞাসাবাদ দুর্নীতি দমন কমিশনের মাধ্যমে তার টোটাল সম্পত্তির হিসাব নিকাশ করে দেখা দেখা উচিত যে আসলে কীভাবে বিপুল বৃত্ত মালিক হলেন সে ইচ্ছাকৃতভাবে এই প্রস্তাকে উৎসাহিত করেছে এবং ইচ্ছাকৃতভাবে সারা মেহেরপুরে সন্ত্রাসের রাজত্ব কায়েম করেছে এবং বিরোধী দলের মতকে দপন পীড়নের মাধ্যমে চাপা দেওয়ার জন্য তারা এই সন্ত্রাসের রাজত্ব কায়েম করেছে যে দলেই ক্ষমতায় থাকুক না কেন কোন রাজনৈতিক নেতাদের ক্ষমতা প্রয়োগ করে অবৈধ অর্থ আয়ের উৎস বন্ধের দাবি স্থানীয়দের বাংলা নিউজ ডেস্ক ইংলিশ প্রিমিয়ার লীগ শীর্ষে ওঠার হাতছানি নিয়ে আজ মাঠে নামছে লিভারপুল ঘরের মাঠে এনফিল্ডে অল রেডদের প্রতিপক্ষ বোনমাউথ একই দিন মাঠে নামছে দুই জায়ান চেলসি ও ম্যানচেস্টার ইউনাইটেড প্রিমিয়ার লিগে চারটি করে রাউন্ড শেষ হয়েছে সবগুলো ম্যাচ জিতে শীর্ষে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ম্যানচেস্টার সিটি তিনটি জয় নিয়ে তাদের ঘরে নিঃশ্বাস ফেলছে আর্সেনাল নিউ ক্যাসেল ও লিভারপুল আজ নিজেদের পঞ্চম ম্যাচে মাঠে নামছে লিভারপুল এনফিল্ডে বাংলাদেশ সময় রাত আটটায় তারা মুখোমুখি হবে পয়েন্ট টেবিলের এগারোতে থাকা বোন মাউথের বিপক্ষে এই ম্যাচে জয় পেলে ম্যান সিটির সমান বারো হবে তাদেরও তবে সিটিজেনদের শীর্ষে উঠতে লিভারপুলদের জিততে হবে কমপক্ষে চার গোলের ব্যবধানে চার ম্যাচে দুইটি করে জয় চেলসি ও ম্যান ইবের দুই দলের সামনেই সেরা চারে উঠে আসার ম্যাচে চেলসির প্রতিপক্ষ ওয়েস্ট হ্যাম প্রতিপক্ষের মাঠে ম্যানচেস্টার ইউনাইটেড খেলবে ক্রিস্টাল প্যালেসের বিপক্ষে এ ছিল এখনকার মতো পরের সংবাদ দুপুর দুটায় এর আগে একটা রয়েছে নিউজ টপ টেন দেখার আমন্ত্রণ রইল এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন ডাব্লিউডাব্লিউ ডাব্লিউ ডট ফোর ডট কম ও ফেসবুক ডট কম স্ল্যাশ বাংলা ভিশন নিউজ এবং সাবস্ক্রাইব করুন ইউটিউব ডট কম স্ল্যাশ বাংলা ভিশন নিউজ ধন্যবাদ